করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান। তিনি জানান, এই ঘটনায় দায়িত্বরত 10 জনকে প্রত্যাহার করা হয়েছে। নিয়ম মেনে বিমানবন্দরে প্রবেশ করেছেন শিশু জুনায়েদ মোল্লা। প্রথম ধাপে নিরাপত্তা কর্মীদের তল্লাশির মুখোমুখি হতে হয় জুনায়েদকে। তবে বিমানবন্দরের সেবাদানকারী সংস্থার এক কর্মীর ধাক্কায় রক্ষা পেয়ে যান তিনি। এরপর ইমিগ্রেশনের প্রবেশের পথে পুলিশের কেউ না থাকার সুযোগ নেন জুনায়েদ। উমরা হজের যাত্রীদের জটলায় ঢুকে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন এরিয়াও পার হয়ে যান। এরপর ভেতরে তাকে ঘুরতেও দেখা যায়। চ্যানেল 24 হাতে আসা সিসিটিভির ফুটেজে উঠে এসেছে বিমানবন্দর থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে বসা পর্যন্ত জুনায়েদ মোল্লার সব ছবি। এসব বিশ্লেষণে দেখা যায়, নিরাপত্তা চাদরে মোড়ানো ইমিগ্রেশনের প্রতিটি ধাপই বিনা বাধায় পার হন জুনায়েদ। এমনকি শেষ চেকের সময়ও ধরতে পারেনি কুয়েত এয়ারওয়েজের কর্তৃপক্ষ। দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি থাকে যে চেক করে দেখে যে তার পাসপোর্ট আছে কিনা এবং তার বোর্ডিং পাস আছে কিনা। দেখবেন সেখানে একটা চেয়ার থাকে, সেই চেয়ারে ইমিগ্রেশনের ব্যক্তি বসে থাকে। সেখানে ভিডিও ফুটেজে আমরা দেখেছি যে সেই ইমিগ্রেশনের সেই ব্যক্তির দায়িত্বে যে থাকার ছিল সে কিন্তু সেখানে উপস্থিত ছিল না। যেই কৌশল অবলম্বন করে সে আগের 3টা জায়গা স্নিক ইন করেছে বা ফাঁকি দিয়েছে, নজরদারি এড়িয়েছে, ঠিক সেই কৌশল অবলম্বন করে সে একটা গ্রুপের সাথে থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা এই ব্যাপারে প্যাসেঞ্জার যে এয়ারলাইন কুয়েত এয়ারলাইন স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি এবং সেখানে যে জনৈক ব্যক্তি ছিল তাকে কিন্তু আমরা অলরেডি বিমানবন্দরে প্রবেশাধিকার থেকে তাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান স্বীকার করেছেন, নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে এই ঘটনা। আমি ঘাটতি বলবো না, ঘাটতি এটা থ্রেট বলবো যে এইটা একটা ফাঁকি, একটা গ্যাপে দিয়ে একটা একটা বাচ্চা চলে গেল, একটা দ্যাট মিনস সিস্টেমকে ফাঁকি দেওয়ার মতো একটা পরিবেশ এখানে আছে, বিরাজমান আছে। মঙ্গলবার ঘটনার দিন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ইমিগ্রেশন পুলিশ সহ বেশ কয়েকটি সংস্থার 10 জনকে প্রত্যাহার করা হয়েছে। এই জায়গাটাতে হলো মেইনলি হলো এই ইমিগ্রেশন এন্ড এয়ারলাইন্সের মানে ক্লারিফিকেশন প্রসেসটা। তারপরে আমি সিকিউরিটিকে হাত ছেড়ে দিই, যারা যারা ছিল সবাইকে ওখান থেকে প্রত্যাহার করেছি, সবার রেসপন্সিবিলিটিটা। মঙ্গলবার কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে শিশু জুনায়েদ মোল্লাকে নামিয়ে আনা হয়। পরে এয়ারপোর্টের সিকিউরিটি এফসেকের হাতে হস্তান্তর করে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সেখান থেকে থানা পুলিশ হয়ে পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় জুনায়েদকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা বা টিকিট দেখিয়ে